আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছো। তো আজকে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি আমাদের পার্সেল আনার জন্য। অ্যাকচুয়ালি দুটো বই অর্ডার করেছিলাম, সে পার্সেলটি চলে এসেছে, তাই আমরা সেটাকে নিতে যাওয়ার জন্য বের হয়েছি। সত্যি বলতে ভিডিওটি কয়েকদিন আগের, কিন্তু মাঝখানে আমি খুব অসুস্থ হয়ে পড়ি, সে কারণে আর কি এটাকে এডিট করা হয়নি। তো যাই হোক, এই তো আমরা চলে এসেছি কুরিয়ার সার্ভিসে, আর আমাদের পার্সেলটিও পেয়ে গেলাম। এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে তোমাদের সাথে পার্সেলটি আনবক্স করব। দেখো কেমন অসুস্থ অসুস্থ লাগছে, বিধ্বস্ত বাঙালি যাকে বলে। যাই হোক, বাসায় এসে আনবক্সিংয়ের কাজে লেগে গেলাম, কিন্তু প্রথমে আমি এটাকে হাত দিয়ে ছেঁড়ার চেষ্টা করছিলাম, কিন্তু ছিঁড়তে পারছিলাম না। ভেবেছিলাম হাত দিয়ে ছিঁড়তে পারবো, কিন্তু ছিঁড়তে পারছিলাম না, তাই কাছে নিয়ে এলাম ছেঁড়ার জন্য। যেহেতু বইমেলায় কেউ বই গিফট করলো না, তাই নিজেরাই নিজেদেরকে বই দুটো গিফট করে ফেললাম। অস্টিন ক্লেয়নের দুটি বই, স্টিল লাইক অ্যান আর্টিস্ট অ্যান্ড শো ইয়োর ওয়ার্ক, আমাদের মতো অ্যামেচিয়ারদের জন্য এই বইগুলো খুবই ভালো। দিস বুকস উইল মোটিভেট ইউ, যারা পড়েছে তারা আর কি বুঝতে পারবে। বইগুলো আনবক্সিং করতে করতে আরেকটা পার্সেলটা চলে আসলো। এই পার্সেলটির ভেতরে আসলে দুটি কালার মিক্সিং প্যালেট আর ওয়াটার কালার ছিল। আমাদের বাসায় আসলে চারপালা একজন বান্দা আছেন, যিনি আমার কালার মিক্সিং প্লেটটার উপরে পি করে দিয়ে সেটাকে নষ্ট করে দেয়, যার কারণে এই প্লেটগুলো আবার অর্ডার করতে হয়। আর সত্যি বলতে এ ধরনের প্লেট অর্ডার করার অনেক দিনই ইচ্ছা ছিল, তাই আর লোভ সামলাতে পারিনি, অর্ডার করে ফেলি। যদিও অনেক অসুস্থ ছিলাম, কিন্তু পার্সেলগুলো আসায় অনেক খুশি খুশি লাগছিল, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করি। ভিডিও দেখে বুঝতে পারছো কত হ্যাপি ছিলাম আমরা, উই ওয়ার লাইক ইয়ে। তারপর কালার্সগুলোকে একটু অর্গানাইজ করে রাখলাম। বিকালের দিকে ভাবলাম একটু রেস্টুরেন্ট থেকে ঘুরে আসা যাক। রেস্টুরেন্টটা আর কি আমাদের এক ফ্রেন্ডে, সে নতুন রেস্টুরেন্ট দিয়েছে। ভাবলাম গিয়ে ট্রিট নিয়ে আসি, যেহেতু নতুন রেস্টুরেন্ট দিয়েছে, কিন্তু গিয়ে দেখি সেই নেই। হ্যাঁ, আফসোস। ও দেখছো দেখছো, এভাবে পরামুখস্থ করার মতো মেনু কার্ড দেখতে হয়। এরপর আমরা মোমো অর্ডার করি। আমি একটু লাইটিং সিস্টেমটা দেখছিলাম, কারণ অন্যান্য রেস্টুরেন্টে এরকম ভালো লাইটিং সিস্টেম নেই, আমাদের ছবি ভালো আসে না। তারপর আমাদের অর্ডার করা খাবার চলে আসে, মোমোগুলো অনেক ভালো ছিল। আমরা বাসার জন্য পার্সেলও নিয়ে নিই, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই এখন বাসায় যাওয়ার পালা। হোপফুলি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।